গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই তোমাদেরকে জানাই সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, সকলকে শারদীয় শুভেচ্ছা আর শুভ চতুর্থী। তোমরা সবাই খুব ভালো থাকো, ঠাকুর অবশ্যই দেখবে কিন্তু নিজেদেরকে সেফ রেখে যতটা পারবে সেফ রেখে ঠাকুর দেখতে হবে। আমরাও বেরোবো সকালের দিকে, বিকেলের দিকে যাওয়ার কোনো চান্স নেই, তোমরাও পারলে সকালের দিকে ঘুরে এসো। তো আজকে আমি তোমাদের দেখাবো আমরা পুজোতে, এবার পুজোতে কি কি শপিং করেছি মানবের ঘাড় ভেঙে। মানব মানে প্রত্যেক বছর মানব ছাড় পেয়ে যায়, কিন্তু এবছর যেহেতু আমরা এখানে আছি তো আত্মীয় স্বজন সবাইকে দিতে দিতে মানব পাগল হয়ে গেছে, প্রত্যেককে দিতে হয়েছে। তো যাতে যাতে দেওয়ার সবাইকে দেওয়া হয়ে গেছে, আর আজকে শুধু দেখাবো আমার আর মানবের জামা কাপড়গুলো। চলো তোমাদের দেখিয়ে দিই এবার পুজোতে আমরা কি কি শপিং করেছি। অ্যাডভান্স আমারটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার শাড়ির কালেকশান, এবার এবার পুজোতে এবার পেয়েছি এগুলো। তো ওটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের সামনেটা, ওটা দিয়েছে আমার দিদি, আর এই তিনটে দিয়েছে মানব, আর দাদা টাকা দিয়েছে সেইটা এখনও কেনা হয়নি, সেটা পরে কিনবো। তো দেখি চলো তোমাদের দেখিয়ে দিই শাড়িগুলো কেমন শাড়ি। মানব একটু খোলো শাড়িগুলো। এটা হচ্ছে ঢাকাই জামদানি, পুরো অল ওভার কাজ আছে ঢাকাই জামদানি। এটা বাই কালারে নিয়েছি, দিদি দিয়েছে এটা, আর এটাও ঢাকাই জামদানি। এটা অষ্টমীতে পরব ঠিক করেছি, এটাও ঢাকাই জামদানি, এটা পুরো অল ওভার কাজ। আর এটা এমনি একটা সিল্ক শাড়ি, ফ্যাশনেবল, খুব সুন্দর ডিজাইন করা, যদিও খুললে আমি ভাঁজ করতে পারবো না। ও ভাঁজ করতে পারবে না, থাক খুলতে হবে না, রেখে দাও। এরপর আসছে এটা, এটা হচ্ছে মটকা, মটকা শাড়িটাও নিয়েছি এবার, এবার পুজোতে বেরিয়েছে মটকা। আর এইটা এরকম লাগছে কুচকে কুচকে গেছে দেখতে পাচ্ছ, কারণ আমি পাড় বসানোর জন্য দিয়েছিলাম, তো এই জন্য এরকম হয়ে গেছে, পাড় বসিয়ে নিয়েছি, ফলস পাড় সবগুলো তো হয়ে গেছে। এবার এদিকে হচ্ছে আমার দুটো সালোয়ার নিয়েছি, এগুলো তোমার এখানে মানে নতুন বেরিয়েছে বলছে, তোমার প্যান্টগুলো পালাজো নয়, সারারা প্যান্ট টাইপের, তো দুটো সারারা প্যান্টের সেট নিয়েছি আমি, দুটো চুড়িদার সেট আর চারটে শাড়ি, চারটে শাড়ি এখনো বাকি আছে। তো আর এবার চলে যাই মানবের, মানব গরিব শরীর মানুষ, ও দিতে দিতে সবাইকে ও ভিখারি হয়ে গেছে, তো ওই জন্য মানব নিয়েছে এবার দেখো তিনটে পাঞ্জাবি, কোথায় কম আছে, তিনখানা পাঞ্জাবি আছে ওর, তিন রকমের কালার, তিন রকম কালারের পাঞ্জাবি, হ্যাঁ ও ওই তো তিনটে পাঞ্জাবি, একটা টি শার্ট। আর টি শার্টের সব থেকে মজার ব্যাপার হচ্ছে টি শার্টের যে বক্সটা আমার খুব পছন্দ হয়েছে, তো ওই বক্সটার মধ্যে আমি কসমেটিক্সে কিছু ক্লিপ ক্লিপ রাখতে পারবো। আর একটা জিন্স, আর হচ্ছে জিন্স সিম্পল নয়, এটা হচ্ছে মানবের মানে আমার থেকে মানবের বাজেট বেশি হয়ে গেছে। শুধু শাড়ি চুড়িদার বা মানবের পাঞ্জাবি নয়, মানে এর সাথে আছে শু, মানে ডিজাইনিং শু উনি অর্ডার দিয়েছে অনলাইনে, সেগুলো এখন এসে পৌঁছায়নি, আর যেটা কিনেছে সেগুলো এখন দেখাচ্ছি না, শু দেখানোটা ঠিক আমার ভালো লাগছে না, যখন পরবো তোমরা অবশ্যই দেখতে পারবে। আমিও কিনেছি, আমাকে একটা শু কিনে দিয়েছে। তো আর হ্যাপি আমাদের যে মেন মেম্বার, ফ্যামিলি মেম্বার, হ্যাপির কিছু হয়নি, কারণ হ্যাপিকে যে দেব জামা কাপড় সেটা এখানে কোনো দোকান নেই, হ্যাপি মানে পেটের, পেটদের যে একটা স্টোর হয় ব্যাঙ্গালোরে আছে, এখানে সেরকম কোনো স্টোর নেই যেখান থেকে আমি হ্যাপির জন্য জামা কিনবো বা বেল্ট কিনবো। তো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে ওর বেল্ট, জানি না পুজোর মধ্যে এসে পৌঁছাবে কি না, বেচারা হ্যাপি এবার পুজোতে নতুন জিনিস কিচ্ছু পড়তে পারলো না। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি শাড়িগুলো কোথা থেকে কিনেছি, তোমাদের আগে ভিডিও দেখে থাকবে যে আমরা হবিবপুরে গেছিলাম, সেখান থেকে জামদানিগুলো কিনেছি, আর এই যে মটকা বা সিল্ক এগুলো রানাঘাট থেকে কিনেছি। আর মানবে যে পাঞ্জাবিগুলো আছে ও মানে ওয়ান অ্যান্ড অনলি এক জায়গা থেকেই নেই নেয়, সেটা হচ্ছে পাঞ্জাবি মিউজিয়াম। তো মানবে তিনটে পাঞ্জাবি পাঞ্জাবি মিউজিয়াম থেকে নেওয়া হয়েছে, রানাঘাট থেকেই ওর টি শার্ট আর প্যান্ট নেওয়া হয়েছে, আমার চুড়িদারগুলো রানাঘাট থেকে নেওয়া হয়েছে, কারণ আমাদের এখানে বাজার বলতে কাছাকাছি রানাঘাট নয় কৃষ্ণনগর, আর নয়তো কাঁচরাপাড়া যেতে হবে, তো কাঁচরাপাড়া যাওয়াটা সম্ভব নয়, কৃষ্ণনগরও নয়, রানাঘাটটা কাছাকাছি, তাই সবাই রানাঘাটে বাজার করতে যায়, তাই আমরা সমস্ত বাজারঘাট রানাঘাট থেকে করেছি, শাড়িগুলো হবিবপুর থেকে সবার জন্য। এবার বলি প্ল্যান, আমি কোন শাড়িটা কোন দিন পরবো প্ল্যান করেছি। তো হলুদ জামদানিটা দেখেছো, সেটা ভেবেছি অষ্টমী দিন সকালে পরবো, তারপরে যদি সকালে পরে ওখান দিয়ে ঘুরতে বেরোবো গাড়ি করে, আর যদি বিকেলে কোথাও বেরোই তাহলে অষ্টমীর দিন তোমার মটকাটাও পরতে পারি বিকেলের দিকে, নয়তো সিল্ক শাড়িটা পরতে পারি, আর নবমীর দিন পরবো সেকেন্ড যে ঢাকাইটা আছে অরেঞ্জ, ওটা পরবো সেকেন্ড দিন নবমীর দিন। আর দশমীতে লাল পেটে শাড়ি, সেটা তো আলাদা, ওটা দেখালাম না, ওটা পরবো। তো এই হচ্ছে আমার পুজোর
সমস্ত কিছু ইয়ে। আর যখন সাজবো, যখন সাজবো সাজু কিছু করবো, সেটমেট করবো, তোমরা দেখতেই পারবে কি মানে কেমনভাবে আমি সাজছি বা কিছু। আর হেয়ারে এখনও স্পা করিনি, আজকে সবে মাত্র হেয়ার ওয়াশ করেছি, ভেবেছিলাম স্পাটা করবো কিন্তু আজকে করতে পারলাম না। তো কালকে হেয়ার স্পা করবো ঘরে, আর সেই ভিডিওটা আমি অবশ্যই করবো, কারণ হেয়ার স্পা ঘরে কেমন করে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এবার পুজো তো তোমরা জানোই করোনা ভাইরাসের জন্য সবাই ভয় পাচ্ছে, তো হাইকোর্টে নির্দেশও দিয়ে দিয়েছে যে পুজোর প্যান্ডেলের মধ্যে ঢোকা যাবে না। তবুও যে যেখানে যেখানে ধরো করোনা ভাইরাসের প্রকোপটা একটু কম আছে, সেখানে সেখানে কেমন পুজো হচ্ছে বা আদৌ পুজো হচ্ছে কিনা বা আদৌ আমরা অঞ্জলি দিতে পারবো কি না, সেগুলো অবশ্যই ভিডিও করব তোমাদের দেখানোর জন্য। আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শারদিয়ার। আর মানবের কাছে একটু শুনে নেওয়া যাক যে মানব প্ল্যান আছে আগামী দিন আমাকে কসমেটিক্স কিনতে নিয়ে যাবে। তো চতুর্থী আজকে হয়ে গেল, তো আগামী দিন পঞ্চমী হবে, তো মানব এখনও পর্যন্ত টাইম দিতে পারছে না আমাকে কসমেটিক্স কেনার জন্য। আমি যাব একটু কলা সেট টেটগুলো কিনবো, কারণ দেখো আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি, আমি কিছুই আনিনি, বেশিরভাগ জিনিসই আমি আনিনি, এখানে আমার কিচ্ছু নেই, তো সেগুলো কিনতে হবে নতুন করে আবার। তো মানব বলছে দরকার নেই দরকার নেই দরকার নেই, তো রাজি করিয়েছি কালকে নিয়ে যাবে আমাকে। একটু বলো কেমন লাগছে, ফিলিং কেমন? রোদটা প্রচন্ড, কিন্তু তোমার সব দিকে তো আর হবে না বলো, রোদ এদিকে রোদ দেখতে গেলে তোমার ভিড়ের মধ্যে যেতে হবে, আর যদি রোদ খেতে চাও মানে ভিড়ের মধ্যে না যেতে চাও তাহলে রোদে যেতে হবে। তো দুটোর মধ্যে একটা অপশন তো নিতেই হবে, তার থেকে বাবা রোদ খাওয়া ভালো, করোনা ভাইরাসের থেকে রোদ খাওয়া অনেক ভালো। আর তোমাদের আমি একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে তোমরা তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে আমরা এত বাজারঘাট করেছি কী করে করলাম, বা এই করোনা ভাইরাসের মধ্যেও বা বাজারঘাট কেন করতে গেলাম। তো সেটা হচ্ছে আমরা যখন বাজারঘাট করতে গেছি, বাজার করতে গেছি তখন এমন টাইমে গেছি যে সময় লোক থাকবে না, যেমন রানাঘাটে দুপুরের দিকে কোনো লোকজন থাকে না, বিকেলের দিকটা একটু ভিড় হয়। তো আমরা রোদের মধ্যে ঘুরে ঘুরেই বাজার করেছি, যে দোকানে খালি সেই দোকানে ঢুকেছি, যে দোকানে ভিড় আমরা ঢুকিনি। তো আর যা শাড়িগুলো তো জানোই হবিবপুর থেকে কিনেছি, হবিবপুরে একদমই ফাঁকা, কোনো লোকজন নেই। তো এইভাবে আমরা বাজার করেছি, কারণ আমাদেরও তো একটা ভয় থাকে, কারণ করোনা পুজোতে শাড়ি জামা কাপড় কিনতে যাচ্ছি কিন্তু দেখা গেলো করোনা ভাইরাস নিয়ে আসলাম, তো সেটা তো আমরা চাই না। তাই ফুল প্রোটেকশান নিয়ে আমরা এগুলো বাজারঘাটগুলো করেছি। আর এই হচ্ছে হ্যাপি, হ্যাপি ঘুমোচ্ছে, কিন্তু হ্যাপির মনে একটু দুঃখ আছে, হ্যাপি কিছু পায়নি পুজোতে, খুব দুঃখ। আমার সব থেকে বেশি কষ্ট লাগছে, যদি এখানে বানাতে পারতাম টেলার দিয়ে ওর জন্য একটা জামা বা কিছু আমি বানিয়ে দিতাম অবশ্যই, কিন্তু কেউ পারবে না এই জন্যে আর হলো না, খারাপ লাগছে হ্যাপির জন্য, কিছু করার নেই। আর হ্যাপি এখন ঘুমোচ্ছে, আর একটা কথা বলে দিই, হ্যাপি এখন কিন্তু মাংস খাচ্ছে, সব থেকে এটা সিক্রেট ব্যাপার যে হ্যাপি এখানে এসে মামা বাড়িতে এসে মাংস খাওয়া শিখে গেল। তো হ্যাপি এখন মাংস দিয়ে ভাত খায়, সব কিছুই খায় মাংস দিয়ে অল্প অল্প, তো সবাই বলছে অল্প অল্প মাংস দে, একেবারে না দিয়ে থাকাটা ঠিক না, তো আমরা খাচ্ছি যেহেতু তাই জন্য হ্যাপিকেও একটু একটু করে মাংস দিচ্ছি। তো হ্যাপি এখন মজায় খাচ্ছে মাংস দিয়ে ভাত। তো তোমরা দেখে নিলে আমরা কী কী শপিং করেছি, আর কোন জিনিসটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর কোথা থেকে কিনেছি বা কোন দোকানে থেকে কিনেছি যদি তোমাদের জানতে হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। তো চলো আমি ভিডিওটাকে এখানে শেষ করছি, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, আবার একবার বলে দিই শুভ শারদিয়ার, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের।